হরে গঙ্গে কাশী বিশ্বনাথ গঙ্গে, এই শব্দে ঘুমটা ভেঙে গেল। রাত্রে ট্রেনে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ এই শব্দে ঘুম ভেঙে উঠে দেখি যাত্রীরা সবাই চঞ্চল হয়েছে। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ডান দিকে গঙ্গা অর্ধচন্দ্র আকারে চলে যাচ্ছে। অনেক মন্দিরের চূড়ো, কয়েকটা মসজিদের চূড়ো অর্ধচন্দ্রাকৃতি সেই গঙ্গা পার হয়ে, মালব্য ব্রিজ পার হয়ে আমার ট্রেন প্রথম কাশী স্টেশন পার হয়ে এসে থামল ক্যান্টনমেন্ট বারাণসীতে। সেখান থেকে আমার সঙ্গে একজন সাধু ছিলেন, আমাকে নিয়ে গেলেন আমাদের প্রাচীন আশ্রম কাশীতে, দুটি অদ্বৈত আশ্রম আর সেবাশ্রম। অদ্বৈত আশ্রমে উঠেছিলাম আমি সে আজ থেকে প্রায় 40-45 বছর আগে, প্রথম যখন গেলাম 1954 সাল। তখনকার কাশী আর এখনকার কাশী এক নয়। এরপর বহুবার কাশী গিয়েছি, কাশী কাশী কাশীর তুলনা নেই। কাশীতে নেমেই প্রথম প্রার্থনা করতে হয় বিশ্বের সঙ্গ মাধবং ঢুন্ডিং দণ্ডপানিং চ ভৈরবম বন্দে কাশীং গুহাং গঙ্গাং ভবানী মণিকর্ণিকাম। কাশীর মাটিতে পা দিয়ে প্রথম হাতটি মাথায় ছুঁতে হয়। কাশী স্বর্ণ কাশী, কাশীকে বলে কাশী সোনার তৈরি। কাশী হচ্ছে বিশ্বনাথের ত্রিশূলের ওপর তৈরি। এই ত্রিশূলের ওপর তৈরি বিশ্বনাথ কী করে কাশীকে করলেন, খুব সুন্দর ঘটনা আছে। শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হলো, শিব কৈলাসে গিয়ে আছেন, বেশ কিছুদিন শিব থেকে গিয়েছেন। একদিন মেনকা পার্বতীকে বললেন, হ্যাঁ রে পার্বতী, তোর স্বামীর কি কোনো থাকবার জায়গা নেই? এতদিন ধরে পড়ে আছে ঘর জামাই হয়ে আমাদের পাশের সব পাহাড় পর্বতের গিন্নিরা এসে আমাকে বলে, কীরকম তোর স্বামী, তোকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় না? এই কথাটি মায়ের মনে খুব লাগলো। একবার তো এই স্বামী নিন্দা শুনে তিনি দক্ষযজ্ঞে দেহত্যাগ করেছিলেন, আবার এই স্বামীর নিন্দা মায়ের কাছে মনে শুনে তার মনে খুব কষ্ট হলো। তিনি সেই দিনে গিয়ে ভোলানাথ শঙ্করকে ধরলেন, হ্যাঁ গা, এই যে শুনছি তুমি একদিন ধরে পড়ে আছো, তোমার কি থাকবার কিছু নেই, জায়গা নেই? আমার মা খুব নিন্দে করছিলেন, বলছেন ঘর জামাই হয়ে পড়ে আছো, আমাকে নিয়ে যাচ্ছ না, তোমার কি কোনো থাকবার ঘর বাড়ি নেই? শিব বললেন, তা কেন, আমার খুব ভালো জায়গা আছে থাকবার, তুমি তো কোনোদিন বলোনি, আমাকে যদি একবার বলতে তোমাকে আমি আমার জায়গায় নিয়ে যেতাম। এই বলে সেই দিনই শিব তার ত্রিশূলটি দিয়ে মাটিতে, মর্ত্যের মাটিতে একটি নূতন শহর সৃষ্টি করলেন। ত্রিশূলের ওপরে সেই জায়গাটি, তিনটি ত্রিশূলের ফলা, এই তিনটি ত্রিশূলের ফলার ওপর তিনটি টিলায়, তিনটি টিলাতে এই বিশ্বনাথের স্বর্ণকাশী সৃষ্টি হলো। বিশ্বনাথের আনন্দের জায়গা, তাই তার নাম আনন্দ কানন। বিশ্বনাথের শেষ শান্তি পাবার জায়গা, তাই তার নাম মহাশ্মশান। বিশ্বনাথের অনুচররা রুদ্র এখানে থাকে, তাই এর নাম রুদ্রাবাস। বিশ্বনাথের সব থেকে তার শান্তির জায়গা, তাই এটির নাম কাশী। কাশী শব্দের অর্থ হচ্ছে কাশ্যতে প্রকাশ্যতে। এখানে জীবকে তিনি জ্ঞান দান করেন, মুক্তি দান করেন, জীবের জীবনের যত অন্ধকার দূর করে, কাশ্যতে প্রকাশ্যতে তার অন্ধকার দূর করে তাকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন, তাই তার নাম কাশী। কাশী আনন্দকানন রুদ্রাবাস। এই কাশীতে বিশ্বনাথ অন্য পার্বতীকে নিয়ে এলেন। পার্বতী এসে দেখছেন চারিদিকে সোনা রূপয়ে ছড়াছড়ি অদ্ভুত সব ঘর বাড়ি, স্বয়ং বিশ্বকর্মা কাশীতে বিশ্বনাথেরই আনন্দ কারণকে সৃষ্টি করেছেন। এসে তারা আনন্দে থাকতে লাগলেন। এই কাশী, সেই কাশীতে প্রথমে ঢুকেই যারা কাশী যেতে চায় তাদের প্রণাম করতে হয়, বিশ্বেশম বিশ্বনাথ মাধবম বিন্দু মাধব ঢুন্ডি ঢুন্ডিরাজ গণেশ দণ্ডপানি ভৈ কাল ভৈরবের কাছে দণ্ডপানি একজন আছেন, ভৈরবম কাল ভৈরব কাশী তীর্থ গুহা, যৈগীশব্য গুহা বলে কাশীতে একটি জায়গা আছে, আর ভবানী, ভবানী হচ্ছেন দেবী অন্নপূর্ণা। কাশীতে এই অন্নপূর্ণা নামটি অনেক পরে, কাশীতে শিবের সঙ্গে ভবানী ছিল তার পরিচয় আর মণিকর্ণিকা। কাশীর এই কটি তীর্থ, যারা কাশীতে যায় তারা কাশীতে গিয়ে এই কটি তীর্থ দর্শন না করলে পরে তার কাশীবাস, কাশী দর্শন পূর্ণ হয় না। সেই কাশীতে বিশ্বনাথ অন্নপূর্ণাকে নিয়ে আনন্দে আছেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি সেই বিষয়টির নাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি হয়েছিল কাশীতেই। কী করে হলো, এই কাশীতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তারা একসময়তে এসেছিলেন। সেই আসার ঘটনা দিয়েই আমি জ্যোতির্লিঙ্গ প্রসঙ্গ শুরু করছি। যদিও এই জ্যোতির্লিঙ্গের মধ্যে শুরু হয়েছে যেভাবে, তাতে সেই জ্যোতির্লিঙ্গের কাশীর নামটি অনেক পরে। সেখানে বলা হচ্ছে সৌরাষ্ট্রে সোমনাথম চ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম, শ্রীশৈলে মল্লিকার্জুনম, উজ্জয়িন্যাং মহাকালম ওঙ্কারম অমলেশ্বরে, পরল্যাং বৈদ্যনাথম চ, ডাকিন্যাং ভীমশঙ্করম, সেতুবন্ধে তুরামেশম, নাগেশম দ্বারুকাবনে, বারাণস্যাম তু বিশেষম, ত্র্যম্বকম গৌতমী তটে, হিমালয়ে তু কেদারম, ঘৃষুণেশম শিবালয়ে, এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাতঃ পঠন্নর সপ্ত জন্মকৃতং পাপং স্মরণেন বিনশ্যতি। এই যে বারোটি নাম শিবের, ভারতবর্ষের বারোটি জায়গায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অধিষ্ঠান। আচার্য শঙ্কর তার পরিব্রাজক জীবনে ভারতবর্ষে নানানুষ্ঠানে ঘুরতে ঘুরতে যেসব জায়গায় গিয়ে, যেসব শিবলিঙ্গের কাছে গিয়ে তার বিশেষ অনুভূতি হয়েছিল, সেই রকম বারোটি লিঙ্গকে তিনি জ্যোতির্লিঙ্গ বলে মনোনীত করেছেন, চিহ্নিত করেছেন। এবং এই যে শ্লোকটি আমি পাঠ করলাম, এটি আচার্য শঙ্করের রচিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র। এই শিবলিঙ্গ অনেক রকম আছে। কোনো কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত কোনো ভক্ত কোনো সাধক প্রতিষ্ঠা করেছেন, কোনো কোনো শিবলিঙ্গ স্বয়ম্ভূ আপনার থেকেই বেরিয়ে, যেমন আমাদের কাছে তারকেশ্বর, এরা হচ্ছে স্বয়ম্ভূ আপনা থেকেই মাটি থেকে উঠেছেন। আর কিছু কিছু জ্যোতির্লিঙ্গ, এই বারোটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ, আর কিছু কিছু হচ্ছে মূর্তি, শিবের মূর্তি। আমরা এই জ্যোতির্লিঙ্গ প্রসঙ্গ আলোচনা করতে শুরু করেছি ভারতবর্ষের বারোটি জায়গায় আচার্য শঙ্করের গিয়ে বিশেষ অনুভূতি হয়েছিল, সেই বারোটি জায়গায় তিনি চিহ্নিত করেছেন এই বারোটি নামে। তার মধ্যে আমরা আজকে শুরু করছি কাশী বিশ্বনাথ দিয়ে। এই কাশীক্ষেত্রে শিবের নিত্য অধিষ্ঠান, সেখানে একসময়ে ব্রহ্মা বিষ্ণু তারা কোনো কারণে এসে হাজির হয়েছিলেন। বিষ্ণু জানেন আপনারা সবাই, বিষ্ণু অনন্ত সায়নে সায়িত অবস্থায় তার নাভি থেকে একটি পদ্ম ফুটে উঠেছিল। সেই পদ্ম সৃষ্টি করেছিল একটি ছোট্ট শিশুর, চতুর্মুখ ব্রহ্মা, রক্তবর্ণ, চতুর্হস্ত, চতুর্বদন। আসলে কিন্তু ব্রহ্মার পাঁচটি মাথা ছিল। কোনো এক সময়ে শিবের সঙ্গে ব্রহ্মার বিবাদ হওয়ায় শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি নখ দিয়ে ছিঁড়ে ফেলেন। তারপর থেকে ব্রহ্মা চতুর্মুখ। সেই যে একটি মাথা শিব ছিঁড়ে ফেললেন, সেই মাথাটি শিবের হাতে চেপটে লেগে থাকলো, আটকে থাকলো। শিব নানান জায়গায় ঘুরে ঘুরে কিছুতেই এই ব্রহ্ম কপাল তার হাত থেকে খুলতে পারছেন না। শেষে কাশীতে এসে তিনি একটি জায়গায় একটি জলে হাত দেবা মাত্র তার হাত থেকে ব্রহ্ম কপাল খুলে গেল। যারা কাশীতে গিয়েছেন তারা জানেন কপাল মোচন বলে একটি তীর্থ আছে, সেইখানেই শিবের হাত থেকে এই ব্রহ্ম কপাল খুলে যায়। যাই হোক, সেই নাভি বিষ্ণুর নাভি কমলে ব্রহ্মার সৃষ্টি হওয়ার পরে হঠাৎ বিষ্ণু ব্রহ্মাকে প্রশ্ন করলো, বৎস তুমি বুঝতে পেরেছো তুমি কোথা থেকে এসেছো? ব্রহ্মা রজগুণের প্রতীক, বিষ্ণু তাকে এইভাবে বৎস বলে সম্বোধন করায় ব্রহ্মা খুব খেপে গেল। অদ্ভুত তার স্বভাব, খুব খেপে গিয়ে বলল, তুমি তো অদ্ভুত, তুমি আমাকে শিষ্যের মতো বৎস বলে সম্বোধন করছো, তুমি জানো না আমি ধাতা, আমি জগতের সব কিছু সৃষ্টি করি, তুমি আমাকে এরকমভাবে ছোটো ছেলের মতো বৎস বলে কেন সম্বোধন করছো, কেনই বা প্রশ্ন করছো আমি কোথায় গেলাম? তখন বিষ্ণু বললেন, তুমি তো জানো না তুমি আমারই সৃষ্ট, আমারই মায়ায় আচ্ছন্ন হয়ে তুমি এই সমস্ত কথা বলছো, তুমি আমার সৃষ্ট। এই যখন দুজনের মধ্যে কে বড়, কে কার সৃষ্ট, এই নিয়ে দারুণ ঝগড়া হচ্ছে। ঝগড়া হতে হতে ব্রহ্মার বিষ্ণু মারামারি শুরু করলেন, এক অদ্ভুত ছোটো ছেলের মতো, কে বড়। যখন তারা এইভাবে মারামারি করছেন, তর্ক করছেন কার কতখানি ক্ষমতা, কে বড়, সেই সময় হঠাৎ তারা দেখলেন তাদের দুজনের মধ্যে একটি অপূর্ব জ্যোতির্মূর্তি আবির্ভাব হল। এটি বিরাট লিঙ্গাকার স্তম্ভ, জ্যোতির্ময় একটি স্তম্ভ সেখানে আবির্ভূত হলো। তারা এই স্তম্ভটি দেখে অবাক হয়ে ভাবলেন, এটিকে আমাদের তো পরিচিত কোনো দেবতার এরকম জ্যোতির্ময় স্তম্ভাকার নয়, এটিকে যখন তারা ভাবছেন তখন সেই জ্যোতিস্তম্ভ থেকে একটি ধ্বনি ভেসে উঠল, অ উ আর ম, ওম আদি নাদধ্বনি এই জ্যোতিস্তম্ভ থেকে নির্গত হলো। তারপরে তারা দেখলেন এই জ্যোতির নিম্ন অংশ হলো লাল, মধ্য অংশ হলো নীল, ঊর্ধ্ব অংশ হলো সাদা। এই অ উ মা তিনটি বর্ণের, তিনটি শব্দের তিনটি বর্ণ। তখন তারা
এই জ্যোতিস্তম্ভের দিকে অবাকে ভাবছেন কেই নি। আবার জ্যোতিস্তম্ভ থেকে ধ্বনি ভেসে উঠল যে তোমরা বুঝতে পারছ না আমি কে, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো তোমাদের শক্তির ক্ষমতা নিয়ে, আমি একটু পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলেই বুঝবো যে পাশ করবে সেই শক্তিমান। আমার আদি আর অন্ত তোমরা যদি কেউ খুঁজে বের করতে পারো তাহলেই তোমাদের শক্তিমত্তার পরিচয় পাবো। এই কথা শুনে ব্রহ্মার বাহন হংস, হংসে চেপে হাঁসে চেপে তিনি ওপর দিকে উঠতে লাগলেন সেই জ্যোতিস্তম্ভের শীর্ষদেশ খুঁজতে। আর নারায়ণ তার বরাহ অবতার, সেই বরাহ অবতারে চেপে নারায়ণ পাতালের মধ্যে ঢুকতে লাগলেন এর অন্ত খুঁজবার জন্য। আদি আর অন্ত খুঁজবার জন্য অনেক চেষ্টা করেও দুজনে কেউ পারলেন না। একটি ঘটনা একটা পুরাণে এরকম আছে, ব্রহ্মা যখন ওপর থেকে ওপরে উঠছেন তখন দেখলেন যে ওপর থেকে একটা ফুল নেমে আসছে। ব্রহ্মা জিজ্ঞেস করলেন সেই ফুলটিকে তুমি কি ওপরে গিয়েছিলে, বলে হ্যাঁ, সেই ফুলটির নাম কেতকী। ব্রহ্মা একটু ছল করলেন, তিনি নিচে নেমে এসে সেই জ্যোতিস্তম্ভকে বলেন আমি ওপরে গিয়েছিলাম। শিব বলেন তুমি মিথ্যে কথা বলছো, এই যে ফুলটির কথা তুমি বলছো সেই কেতকী ফুল সে মিথ্যাবাদী, তাই আজ থেকে কেতকী ফুল আমার পূজায় লাগবে না, শিবের পূজায় কেতকী ফুল লাগে না এই মিথ্যা কথা বলার জন্যে। আর বিষ্ণু নিচ থেকে ফিরে এলেন হতাশ হয়ে, ব্রহ্মা বিষ্ণু কেউই শিবের এই আদি অন্ত খুঁজে পেলেন না। তখন এরা গিয়ে দুজনেই শিবকে প্রার্থনা করতে লাগলেন। শিব এদের কাছে বললেন যে আমি হচ্ছে আদি কারণ, এই জগতের আদি কারণ, সৃষ্টি স্থিতি সংহারকর্তা আমি। আমি তোমাদের মধ্যে বিষ্ণুকে পালন করবার ভার দিয়েছি, ব্রহ্মাকে সৃষ্টি করবার ভার দিয়েছি। কিন্তু যদি একদিকে সৃষ্টি আর পালন হয়েই চলে তাহলে তো জগতে আর থাকবার জায়গা থাকবে না, তাই সংহারেরও প্রয়োজন, আমি সেই সংহারকর্তা। এই সংহারকর্তা বলার ফলে এরা দেখলেন যে এই বিশ্বনাথের এই শরীরে, জ্যোতির্ময় শিবের শরীরে অদ্ভুত রূপ দেখা দিল। সেই রূপ কেমন? সেই রূপ হচ্ছে পঞ্চবক্ত্র, পাঁচটি মাথা, দশটি হাত, প্রত্যেকটি মাথায় তিনটে করে চোখ, পদ্মাসনে বসে আছেন তিনি। সেই শিবের যে ধ্যান মন্ত্র বিখ্যাত, ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরণিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশমৃগবরাভীতিহস্তম প্রসন্নম পদ্মাসীনং সমম তাৎ স্তুতম অমরগণৈরিব্যঘ্রকৃপ্তিবসানম বিশ্বাদ্যং বিশ্ববীজম নিখিলভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। এই শিবকে তারা দর্শন করলেন। ব্রহ্মা আর বিষ্ণু শিবকে দর্শন করার পরে এই জ্যোতিস্তম্ভই লিঙ্গাকারে তাদের সামনে আবির্ভূত হলো। সেই লিঙ্গ থেকে বললেন এই লিঙ্গই, লিঙ্গ মানে চিহ্ন, লিঙ্গ মানে প্রতীক, আমি যে আদি দেব মহাদেব আমার প্রতীক হিসেবে জগতে তোমরাই প্রথম এই শিবলিঙ্গকে পুজো করলে, এইটি হচ্ছে আদি জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্ময় এই শিবচিহ্ন, শিবের প্রতীক লিঙ্গাকারে হিন্দু অধ্যাত্ম জগতের ইতিহাসে প্রথম আবির্ভূত হলো বারাণসীতে। আর এই জ্যোতির্লিঙ্গের প্রথম পূজারী ব্রহ্মা আর বিষ্ণু, শিব তাদের আশীর্বাদ দিলেন। আশীর্বাদ দিয়ে বুঝতে পারলে তো তোমাদের কতখানি ক্ষমতা, তোমাদের কত ক্ষমতা আমি দিয়েছি, আমারই ক্ষমতায় তোমরা ক্ষমতাবান হয়ে এই সব করছো, সুতরাং আর বেশি অহংকার করো না। এই শিবের উৎপত্তির কারণ, জ্যোতির্ময় শিবের উৎপত্তির কারণ। আর লিঙ্গের উৎপত্তি সম্বন্ধে একটি প্রাচীন পুরাণে একটি অদ্ভুত ব্যাখ্যা আছে। শিব আর পার্বতী একসময় কৈলাসে তাদের আবাসে তার একটু নিজেদের মধ্যে ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা বলছিলেন। এই সময় একজন ঋষি, অগস্ত্য ঋষি সেখানে এসে হাজির হলেন। তিনি এসে তার শিবের দরজায় পাহারা দিচ্ছিলেন। নন্দী তাকে বললেন যে আমি একটু শিবের সঙ্গে দেখা করতে চাই। নন্দী বললেন এখন তো হবে না, এখন মা শিবের কাছে আছেন। তখন অগস্ত্য ঋষি খুব চটে গিয়ে বললেন আমি ঋষি, আমি ব্রাহ্মণ সন্তান, আমাকে বাধা দিয়ে শিব এখন সতীর সঙ্গে এই এরকম ঘনিষ্ঠ হয়ে আলাপ করছে, শিবের লিঙ্গ খসে পড়ুক। ভগবান শিব এই ব্রাহ্মণ ঋষির কথা রাখবার জন্যে তার লিঙ্গকে পরিত্যাগ করলেন। শিবলিঙ্গ জ্যোতির্ময় সেই শিবলিঙ্গ আকাশে আগুনের মতো জ্বলতে জ্বলতে নিচের দিকে পড়তে লাগলো। সমস্ত স্বর্গের দেবতারা দারুণ ভয় পেয়ে গেলেন, এই অদ্ভুত জ্যোতির্ময় লিঙ্গ যদি মাটিতে পড়ে জ্বলতে জ্বলতে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তখন তারা দেবী ভগবতীর কাছে গিয়ে প্রার্থনা করলেন, মা এই শিবলিঙ্গ ধারণ করবার ক্ষমতা আর কারো নেই, তুমি এই শিবলিঙ্গকে ধারণ করো। মা তখন ত্রিকোণাকৃতি যোনিপীঠ হয়ে এই শিবলিঙ্গকে ধারণ করলেন। সেই জ্যোতির্লিঙ্গ ধীরে ধীরে আস্তে আস্তে এসে দেবী আদ্যাশক্তির সেই ত্রিকোণাকৃতি পীঠে এসে ঘনিষ্ঠ হয়ে প্রবেশ করলেন। এইভাবে জগতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো। আকাশং লিঙ্গ মিত্যাহু পৃথিবী তস্য পীঠিকা। আর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লীনং গময়তি সর্বত্র। এখানেই এই লিঙ্গে জগতের সব কিছু লীন হয়ে যায়। সেই কাশীতে কাশী বিশ্বনাথ হচ্ছেন আদিলিঙ্গ। যারা কাশীতে যান তারা দেখবেন কাশীতে এই ভগবান বিশ্বনাথের ছোট্ট লিঙ্গ। আজকের যে কাশী বিশ্বনাথ মন্দির, এটি অনেক পরে তৃতীয় মন্দির। প্রথম মন্দির আদি বিশ্বনাথ এখন যেখানে আছে মানসিংহের প্রতিষ্ঠিত ওখানকার মিউনিসিপ্যালিটির ওপরটি উল্টো দিকে, সেই মন্দির প্রথম করেন দেবতারা। সেই মন্দিরে 100 হাত তামার লিঙ্গ ছিল। সেই মন্দির ধ্বংস হয় মোহাম্মদ গজনীর আমলে। তারপরে দ্বিতীয় মন্দির হয় এখন যেখানে মুসলমানদের দেখ ঘেরা জায়গা, মন্দির আর মসজিদ আধখানা করে, সেটি আওরঙ্গজেব ভাঙেন। তৃতীয় মন্দির আজকের যে মন্দির, এটি ছোট জায়গায় নারায়ণ ভট্ট বলে এক ব্রাহ্মণ এই মন্দির প্রতিষ্ঠা, এটি বর্তমানের বিশ্বনাথ মন্দির তৃতীয় মন্দির। আর অদ্ভুত এই মন্দিরে একটি ছোট্ট ঘটনা, সব মন্দিরে শিব থাকেন হয় মাঝখানে কিংবা দেওয়ালের এক পাশে, এখানে কিন্তু এক কোণে। এখানে বিশ্বনাথের এক কোণে হওয়ার কারণ হচ্ছে সেই নারায়ণ ভট্ট তখন ছোট্ট ঘরে মাঝখানে গর্ত করে লিঙ্গকে প্রতিষ্ঠা করবার জন্য লিঙ্গটিকে একটি কোণে রেখে অভিষেক ক্রিয়া শেষ করেছেন। তারপরে যখন সেই মাঝখানের গর্তে ওই কোণ থেকে লিঙ্গকে তুলে এনে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, দেখা গেল লিঙ্গ আর উঠল না, তিনি বসেই গিয়েছেন। এই কাশীতে বিশ্বনাথ স্বয়ম্ভু তিনি নিজেই জ্যোতির্লিঙ্গাকারে সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে এই কাশী বিশ্বনাথের চরণে প্রণাম জানাই। শঙ্কর রচিত একটি মন্ত্রে, সানন্দ মানন্দ বনে বসন্তম আনন্দ কন্দম হৃদপাপ বৃন্দম বারাণসী নাথ অনাথনাথম শ্রী বিশ্বনাথম শরণং প্রপদ্যে। সর্বদা ভোগ বিলাসিতায় ডুবে থাকলে কি হয়? ভোগের পথে চললে কি ত্যাগের পথে সন্ধান পাওয়া যায়? ঠিক পথে চলেই ঠিক ঠিকানায় পৌঁছানো যায়। কেবল ভোগ বিলাসিতায় ডুবে থাকলে পশু সমান জীবনযাত্রা নির্বাহ করা হয়। স্বামী বিজ্ঞানানন্দ বলেছেন, ধন সম্পত্তিতে আমাদের অহংয়ের পুষ্টি সাধন হয়। এই অহং অপেক্ষা বড় বাধা ধর্মপথে আর কিছুই নাই। বন্দে দেবম মপতি সুরগুরুম বন্দে জগত্তারণম வந்தே பன்னகுபூஷணம் யுகதடம் வந்தே பசுபதிநாதம் வந்தே சூரிய சசாங்க வஹிநமனம் வந்தே முகுந்தப்பியம் வந்தே பக்த ஜனார்தஞ்ச பலதம் வந்தே சிவம் சங்கரம். আপনাদের পাঠানো প্রচুর চিঠিপত্র আসে, অনেক বেশি প্রশ্ন আসে যে কুব্জা কিভাবে কৃষ্ণের সখী হয়েছিলেন। যারা এই প্রশ্ন করেছেন বা লিখেছেন তাদের ধন্যবাদ, যে কুব্জার সম্বন্ধে আপনাদের ধ্যান ধারণাটা এতটাই বেশি আছে অনেকেই জানেই না যে সখীর মধ্যে কুব্জাও ওনার খুব প্রিয় ছিলেন। কুব্জার যেহেতু শরীর ট্যাড়া ব্যাকা কুজো, তাই বোধহয় কৃষ্ণ তাকে গ্রহণ করবে না বা কৃষ্ণ তার সখী হিসাবে স্বীকৃতি দেবে না, এরকম একটা ভাবদশায় চিন্তাদশায় আমরা থাকি। ভগবান যদি ভগবান না হতেন, আমাদের মতো সাধারণ মানুষ হতো, তাহলে হয়তো রূপ গুণের বিচার করতেন, ফর্সা কালো বেটে লম্বা এর বিচারের যেত। কিন্তু ভগবান, তার পেট থেকে তো আমরা সবাই উৎপন্ন হয়েছি, মা তার 5টা যদি সন্তান থাকে কাউকেই কম ভালোবাসতে পারে না, সবাইকেই সমানভাবে ভালোবাসে। হ্যাঁ, ব্যক্ত হয়তো কাউকে একটু বেশি করে, কাউকে গুপ্তভাবে রাখে,
এটাই মায়ের ধর্ম থাকে। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণর সখী কুব্জা হবে, এতে আশ্চর্যের কিছু নেই। আমরা যদি সূরদাসকে দেখি, তিনি অন্ধ ছিলেন, তা অন্ধ ছিলেন বলে কি উনি কৃষ্ণকে দেখতে পাননি? তিনি এই চোখ দিয়ে না, তিনি অন্তরাত্মার চোখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেরেছেন। তাই তো তিনি অত সুন্দর সুন্দর গান রচনা করতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। তাই ভগবানরা কখনও অঙ্গ দেখে না। যদি আমরা মহাপুরুষদের দেখি, এমন এমন অনেক মহাপুরুষ পাব যাদের পা, একটা পা হয়তো ঠিক ছিল না, কারোর দুটো চোখ নেই, এরকম অনেক মহাপুরুষ পাব। তাই বলে তাদের গুণগান, তাদের অমৃত বাণী কোনোভাবে আমাদের কিন্তু কম দেয়নি। তারা যতটা পেরেছে আমাদের দিয়ে গেছে, এবং ভগবানের তারা নিকটে ছিল। হ্যাঁ, ভগবান কখনও পাটা খারাপ নিয়ে এসেছেন, তারা তো ভগবানের স্বরূপ, কখনও চোখ অন্ধ নিয়ে এসেছেন, এইভাবেই এসেছিলেন। তাই কুব্জা হচ্ছে ভগবানের অংশ। তাই ভগবানের অংশ ভগবান কী করে সরিয়ে দেয়? যেরকম মা ছেলে যদি অপরাধ করে, তাও মা তাকে ত্যাগ করতে পারে না। হয়তো সন্তান ত্যাগ করতে পারে বাবা মাকে, মা কোনো দিন পারে না। সেরকম ভগবান কখনই কুব্জাকে কীভাবে ত্যাগ করবে? আমার মনে পড়ে অষ্টবর্গমণির গীতার কথা, আমার মনে পড়ে রাজা জনকের কথা। রাজা জনক একবার প্রচুর ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছিলেন, তখন তার বয়স হয়তো দেখা যাবে 70 কি 80 বছর। তা ব্রাহ্মণরা সব পণ্ডিতের দল ছিলেন, তাদের সব নিমন্ত্রণ করা হয়েছিলেন। এই পণ্ডিতদের মধ্যে তিনি নির্বাচন করবেন অষ্টবর্গ মুনির গুরু কে হবেন। তা যখন তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক এইসবগুলো চলতে থাকে, রাজা তখন শোনেন এবং রাজা ঠিক করছেন যে তর্কে জিতবে তাকে তিনি গুরু করবেন। এখানেই রাজা জনক হয়তো ভুল করে ফেলতেন, কেন তর্কের মধ্যে প্রকৃত ব্রাহ্মণ কখনো পড়ে না। ঠিক এরকম সময় অষ্টবর্গ মুনি, বয়স তখন 8 বছর, তিনি 8 দিক থেকে চলতেন বলে অষ্টবর্গমণি বলে পরিচিত ছিলেন। তাকে নিমন্ত্রণ করা হয়নি, সে শুধু তার বাবাকে খবর দিতে রাজমহলে ঢুকেছেন। তার বাবা সেই রাজা জনকের কাছে কাজ করতেন, চাকরি করতেন। তা হঠাৎ যখন অষ্টবর্গমণি ওই সভায় ঢুকে পড়েছেন, সবাই হাসতে শুরু করে দিয়েছেন অষ্টবর্গমণিকে দেখে। অষ্টবর্গমণি তাদের দেখে প্রচণ্ড জোরে হাসছেন এবং রাজা জনক অবাক এবং স্তম্ভিত হয়ে গেছেন যে 8 বছর একটা শিশু এরকম এত বাঘা বাঘা পণ্ডিতকে দেখে এইভাবে অট্টাহাটি হাসছেন, ওকে দেখে পণ্ডিতরা হাসছেন, এটা তো সবাই জানতে পারছে যে 8 দিক দিয়ে চলছে যেহেতু, অত হাসিরই পাত্র, কিন্তু ও হাসছে কেন? তখন জিজ্ঞেস করছে যে এ যুবক তুমি কেন হাসছ, এ বালক তুমি কেন হাসছ? বলছে আমি হাসছি যে আপনি এত বড় রাজা, আপনার 60-70 বছর বয়স হলো, এত বড় সাম্রাজ্য নিয়ে আপনি চলছেন, আপনার সামান্যতম জ্ঞান বুদ্ধিটুকু নেই, আপনি চামারের সঙ্গে সময় খারাপ করছেন। বলছে কে চামার? বলছে এই ব্রাহ্মণগুলো সব কটা চামার, দেখছেন না আমার চামার, আমার চামড়া নিয়ে ওরা হাসছে, এ চামারই তো চামড়ার দিকে লক্ষ্য করে, আমার ভেতরের যে ঘোড়া যে প্রভু বানিয়েছে তার দিকে ওদের লক্ষ্যই নেই, বেকার সময় খারাপ করছেন চামারের সঙ্গে, আমি এখানে নেই। এই যে সাবান একটা দেশলাই জ্বালিয়ে দিয়ে ফেলে দিয়ে বেরিয়ে চলে গেল অষ্টবর্গমণি, রাজা জনক নড়ে চড়ে বসল। রাজা জনক এবার বুঝতে পারলো যে বয়স কিছু নেই। গৌতম বুদ্ধ যা বলেছেন যে যেদিন থেকে যার দীক্ষা হয় সেদিনই তার বয়স হয়। আমার দীক্ষা যদি আজকে হয়, আজকে একদিন আমার বয়স হলো। চেতনা দীক্ষা মানেই চেতনা, অতএব চেতনা হিসেবে বয়সটাকে তিনি গুনতে বলেছেন। এবার অষ্টবর্গমণি যখন বাড়িতে চলে গেছেন, তখন রাজা জনকের মধ্যে তো দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে গেছেন, দাও দাও করে যজ্ঞ চলছে। তিনি ভাবছেন নিজেকে কতক্ষণে তার পায়ে আহুতি দেবেন, এরকম চিত্তদশার মধ্যে রাজা জনক চলে গেছেন। দৌড়ে গিয়ে অষ্টবর্গমণির পা ধরে বলেছেন, আমাকে আপনি দীক্ষা দেন, আমাকে আপনি পথ দেখান, আপনি ঠিক বলেছেন, এগুলো সব কটা চামার ছিল, এরা চামড়ার বর্ণনা নিয়ে ব্যস্ত ছিল, এদের মধ্যে কারো মধ্যে প্রতিভা নেই, এরা না কাউকে ব্রহ্ম কী জিনিস এরা জানেই না, বেকার সময় খারাপ করছিলাম আমি। সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুই এসব দেখিস না, কে মিত্র কে শত্রু এগুলো তুই সব ছেড়েই দে, তুই এগুলো ছেড়ে দিয়ে তুই আমার দিকে তাকা, আমি যেটা বলছি তুই সেটা শোন। কুব্জাও তাই, কুব্জার দিকে তাকাবেন না, তাকান কুব্জার ভক্তির দিকে, কুব্জার ভেতরের দিকে তাকান। কুব্জার ভেতরের দিকে যদি তাকান, তাহলে দেখবেন কুব্জার ভেতরটা ছিল ফাঁকা। আমাদেরও তাই হয়, আমাদের ভেতরটা যতক্ষণ ফাঁকা না হয় ততক্ষণ ভগবানের প্রবেশ হয় না। আমাদের ভেতরে যতক্ষণ ভর্তি থাকে আমাত্মভাব, ততক্ষণ ঈশ্বর বিরাজ করতে পারেন না, আর যখনই খালি হয়ে যায় তখনই কিন্তু ঈশ্বর প্রবেশ করেন।
আমাদের যদি বাড়ির বিছানার দিকে তাকাই, যদি চারজন মানুষ শুয়ে থাকে আমরা শুতে পারি না, কেন ওই বিছানার মধ্যে চারজনই ধরবে, পাঁচজনের জায়গা নেই। আর কেউ যদি না শুয়ে থাকে তাহলে কিন্তু আমি শুতে পারবো। ঠিক সেরকম হৃদয়ে একটা সিংহাসন আছে, যেখানে যদি আমি নিজেকে বসিয়ে রাখি তাহলে প্রভু বসবেন কখন? তাই কুব্জা চেয়েছিল নিজেকে উজাড় করে দিতে, ভেতরটা পুরো খালি রেখেছিল, তাই বোধহয় কৃষ্ণের এত নিকটে কুব্জা আসতে পেরেছেন। আর কুব্জা এত নিকটে এসেছেন বলে আজ আপনারাও কুব্জার চর্চা করছেন। কুব্জাকে দেখে বোঝা যাবে না তিনি কৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন, কারণ দেখে অনেক মানুষকে বোঝা যায় না, আবার অনেক মানুষকে বুঝেও আমরা অনেক কিছু ভুল করে ফেলি, অনেক সময় নষ্ট করে ফেলি। তাই কুব্জাকে দেখে আপনারা চিন্তাভাবনা করবেন না, কুব্জার পরিস্থিতি দেখে করুন। সংসার জগতে সব কিছু দেখবেন একটা গণিত নিয়ে চলে, একটা অঙ্ক নিয়ে চলে, সবাই সব কিছু, কেউ শরীর নিয়ে চলে, কেউ মন নিয়ে চলে, কেউ আত্মা নিয়ে চলে। এই শরীর নিয়ে যে চলে সে হচ্ছে তমসের মধ্যে রয়েছে, যে মন নিয়ে চলে সে রজসের মধ্যে রয়েছে, যে আত্মা নিয়ে চলে সেই কিন্তু সাত্ত্বিক জায়গায় পর্যন্ত চলে আসতে পেরেছে। তাই আত্মার দিকে লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের, কুব্জার আত্মার দিকে কৃষ্ণ লক্ষ্য করার চেষ্টা করছেন। আমরাও যদি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের আত্মার দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরাও ভগবান শ্রীকৃষ্ণের মতো জানতে পারবো যে কুব্জা কে ছিল। তাই আত্মার দিকে লক্ষ্যের জন্যই কুব্জাকে বোধহয় কাছে নিয়ে গেছিলেন। কুব্জার গুণধর্ম, কুব্জা দেখতে কী, কুব্জা কী কর্ম করছে, এগুলো কিন্তু কৃষ্ণ কখনোই দেখেনি বা তদন্তও করেনি। কৃষ্ণ দেখেছে তার ভক্তি, তার ভালোবাসা, তার মাধুর্য, কৃষ্ণের প্রতি সমর্পণ, কৃষ্ণের প্রতি শ্রদ্ধাটা। শ্রদ্ধা মানে যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, যেখানে সন্দেহ বলে কোনো জিনিস উঠতেই পারে না, সেটা হচ্ছে শ্রদ্ধা। যেরকম দু বছরের ছেলে, তিন বছরের বাচ্চা যখন হাঁটে, বাবা মা বলে তুই আমার মতো হাঁটতে পারবি, তুইও চলতে পারবি, হামাগুড়ি থেকে উঠে দাঁড়া, হাঁট, চেষ্টা কর, তখন সেই ছেলে চেষ্টা করে, বারবার পড়েও যায়। পড়ে যায় বলে না যে ব্যাস অনেক হয়েছে, তোমার কথা শুনে দেখেছি, ওই বারবার পড়ছি, হাঁটুতে লাগছে, তোমার তো লাগছে না, তুমি কী করে বুঝবে, অথবা আমি আর চলবো না, সেটা কিন্তু বাচ্চা বলে না। বাচ্চা বারবার পড়ে, পড়ে আবার ওঠার চেষ্টা করে, আবার চলার চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে ভুল হয়, আমরা যখন জপ তপ পূজার মধ্যে ঢুকি, যখন একটু অসফলতা আসে তখন বলি গুরু অনেক করেছি, অনেক দেখে নিয়েছি, ভজন করে রামকে পাওয়া, রুটি পাওয়া যায় না, অতএব ভজনে কোনো লাভ নেই। ভজন যদি সঠিকভাবে করা যায় রুটি নিশ্চিতভাবে পাওয়া যায়। সবার অন্ন তিনি জোগাড় করেন, তোমার অন্ন কেন তিনি জোগাড় করবেন না? আমার গুরুদেব বলতেন চাওয়া তুই ছেড়ে দে। আমাকে দেখেছিস কাউর কাছে কোনো দিন হাত পাততে? উনি পাহাড়ি সাধু ছিলেন, উনি জীবনে কোনো দিন কাউকে মাথা নত করেননি, উনি শুধু তার গুরু ছাড়া দ্বিতীয় কাউকে করেননি। আমার মনে পড়ে একবার যজ্ঞ হচ্ছে, উনি তখন বলছেন তিনটে বেলপাতা আমাকে ঠিক দে, এই তিনটে বেলপাতা দিয়ে আমি গুরুকে দেবো, বাদ বাকি ওরা সব কোনো ব্যাপারই না, গুরু যদি আমার হাতের মধ্যে থাকে ওরা তো আসবে আর যাবে, ওরা আমার কাছে খেলনা। ওখান থেকে শিক্ষা পাই যে গুরুকে কীভাবে কাছে আনতে হয়, গুরুকে প্রথম জিনিস কীভাবে দিতে হয়। আমরা যখন খাবার খাই, আমরা যখন জিনিসপত্র ব্যবহার করি, নিয়মই হচ্ছে গুরুকে অর্পণ করে তারপরে করা। কিন্তু আমরা সব জিনিস অর্পণ করি কিন্তু টাকা পয়সার জায়গায় পকেটে হাত দিয়ে থাকি না, এইটা ছাড়া অন্য সব কিছু অর্পণ। খাবার খাচ্ছি, খাবার তো আমি খাচ্ছি, অর্পণ করতে কোনো দোষ নেই, এই জায়গাটা না। আর গুরু সেই যে তুমি দিতে চাইলেও নেবে না, কারণ সে তো পরম পুরুষকে জেনে গেছে, তোমার পয়সার উপর কেন সে মোহ দেখাতে যাবে, সে মোহর পার হয়ে গেছে, সে আত্মাকে জানতে পেরে গেছে, তার কী প্রয়োজন আর পয়সার? তার না পয়সার দরকার, না তার মেডেলের দরকার, না তার যশের দরকার, সে পরম পুরুষকে নিয়ে চলতে শুরু করেছেন। আর সে যেটা পেয়েছেন সেই বাণী, সেই রস, সেই সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দেওয়ার একটা ব্রত নেওয়ার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু গুরু এগোবার চেষ্টা করেন, সদ্গুরুও তাই। সদ্গুরু সর্বদা যেভাবে অবস্থায় আছেন সেখান থেকে পরিবর্তন না, সেখান থেকে তাকে নাড়িয়ে চাড়িয়ে অন্য রাস্তায় দেয় না, তাকে সেখানে রেখে কীভাবে সে উন্নতি করতে পারে। শুধু সংসারের জীবনে সফলতা এনে দেবে তাই নয়, আমরা অনেক সময় দেখি যে দীক্ষা নিলাম, একটু সফল হয়ে গেলাম, ব্যাস গুরু আমার ঠিক আছে, না, গুরু এরপরও গুরুর কাজ আছে, ওই সফলতা থেকে উচ্চতর সফলতায় নিয়ে চলে যাবে গুরু। কিন্তু আমরা অতিই সন্তুষ্ট, ব্যাস আমার ব্যবসা চলছে না, আমি একটু যাই দীক্ষা নিয়ে নিই, ব্যবসা চলতে শুরু করে দেবে, গুরু একটা মন্ত্র লিখে দেবে, না, গুরু পরম মন্ত্র লিখতে চায়, পরম লটারি দিতে চায়, যে লটারি হয়তো টাকা নেই কিন্তু আসল জায়গায় তার টাকা রয়েছে, যেটা আমি স্বর্গে ব্যবহার করতে পারবো, এই জায়গাটা পর্যন্ত, এই চিত্তদশা পর্যন্ত গুরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর
সেটা তখনই সম্ভব হয় যখন জীবিত গুরু থাকে। জীবিত গুরুই পারে পরিবর্তন করতে, যার জন্য প্রত্যেকটা মহাপুরুষকে আপনারা দেখুন, তারা না ক্যালেন্ডারকে গুরু করেছে, না ছবিকে গুরু করেছে, তারা জীবিত মানুষকেই গুরু করেছে। জীবিত মানুষ ছাড়া কিন্তু তারা কোনোদিন কোনো জিনিসের প্রতি বিশ্বাস আসেনি। খুব ভালো করে যারা দীক্ষিত আছেন, যেখানে দীক্ষিত থাকুন না কেন, আমি তো আমার আশ্রমের দিকে দেখি, আমি একমাত্র মতো বলতে পারবো হয়তো যে কোনো আশ্রম এমন নেই যেখান থেকে এখানে দীক্ষা নেয়নি, দীক্ষার পরও এসেও এখান থেকে দীক্ষা নিয়েছে। তার একটাই কারণ, আমার গুরুদেবের দেওয়া যে মন্ত্র, সেই মন্ত্র আমরা দিয়েছি এবং সঠিকভাবে সে ব্যবহার করেছে, এবং তার শ্রদ্ধা পুরোপুরি ছিল বলেই সে একটা স্কুল ডিঙিয়ে আর একটা স্কুল আসতে পেরেছে। তার শ্রদ্ধা যদি বিফল থাকতো, শ্রদ্ধা যদি পরিপূর্ণতা না থাকতো, তাহলে হয়তো সেই সফলতা সে পেত না। সে এত শান্তিটা এই জন্যই পেয়েছে যে সে প্রত্যেকটা ব্যাপারে আমার কথা সে অনুসরণ করেছে, বলেছি শুনেছে এবং সে জপ করেছে। সে বৃথার সময় সে কখনো কোনোভাবেই নষ্ট করেনি। সে জানে যে কোন পাঠটা আগে পড়া দরকার। আমরা অনেক সময় পুজো করি, আমরা যখন পুজো করি গণেশ পুজো করে দেবদেবীর পুজো করি, কিন্তু আমরা জানি না গুরু পুজোও করতে হয়। গুরু পুজো সর্বপ্রথম, তারপরে একটা পুজো আছে যেটা খুব গুপ্ত বলা যাবে না, তারপরে গণেশ পুজো, তারপরে কিন্তু দেবদেবীর পুজোয় যেতে হয়। এই পর্যন্ত যদি আমরা না যাই তাহলে আমরা কী করে জানবো? আমরা জানি কি দুব্য দিয়ে কেন আগেকার দিনে ঋষিরা আহুতি দিতেন? না, আমরা জানি না। আমরা জানি বিপত্তারিণী পুজো হয় দুব্য হাতে বাধ্য হয়, ব্যাস। দুব্য হচ্ছে দারিদ্রতাকে নষ্ট করে দেয়, তাই দুব্য একটা প্রতীক হিসাবে কিন্তু তখনকার দিনে ঋষিরা গ্রহণ করেছিলেন। সেই দুব্যকে কীভাবে কাজে লাগানো যায় ঋষিরাই কিন্তু দেখিয়ে দিয়েছিলেন। পুরাণ এতভাবে ব্যবহার হয়েছে, অনেক মানুষ তার মত এতভাবে ছেপে দিয়েছে, যার জন্য পুরাণের যে আসল তত্ত্ব, যে রস, তার গরিমা, তার সৌন্দর্য অনেকটা খাটো হয়ে গেছে। সেইগুলো কিন্তু এখনও যারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, অনেক গুরুদেব আছেন যারা সুপ্তভাবে গুপ্তভাবে পুরাণের ওই কথাগুলোকে রেখে দিয়েছেন এবং নিজের সন্তানের মধ্যে এগুলোকে দেন এবং নিজের সন্তান সেই সমস্যা থেকে বেরিয়ে আসে। সেইগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি, পূজা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাকে যদি প্রাণ বলে ডাকতে পারি, তাহলে কিন্তু সঠিক একটা পথ আমরা পেতে পারি। আমরা সব ভোরবেলায় উঠি, ওঠার পরেই কিন্তু সবার আগে দরকার গুরুদেবকে প্রণাম করা, ইষ্টকে প্রণাম করা, সূর্যকে প্রণাম করা, তারপর দুটো হাত দিয়ে সারা মুখকে মেখে দেওয়া। কারণ আমাদের হাতের মধ্যে একটা ঊর্জা চলে যেটা একটা সৌভাগ্যের প্রতীক। সেকে তাকে সারা মাথায় মেখে নিয়ে বাবা বা মা যদি থাকে তাকে প্রণাম করা। এখন প্রণামের রীতিটাই নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদের বাবা মাকে প্রণাম করা উচিত রোজ। যদি তারা প্রত্যেক দিন বাবা মাকে প্রণাম করে, তারা কিন্তু একটা কবজের মধ্যে থাকবে, তাদের কখনো ক্ষয়ক্ষতি আসবে না, তারা পরীক্ষার ক্ষেত্রেও ভালো থাকবে, তারা জীবনের সফলতাও কিন্তু বেশি পাবে। এটা বাবা মারও শেখানো উচিত যে কীভাবে গুরুজনকে শ্রদ্ধা করতে হয়, তবেই কিন্তু আমাদের এই সংস্কার সংস্কৃতি এগুলো কিন্তু থেকে যাবে। এই যে ঋষিরা পরম্পরা আমাদের নিয়ে গিয়েছিলেন, এর অনেকগুলো পেছনে কারণ ছিল, যাতে আমরা সুখ পাই, শান্তি পাই, সমতুলন অবস্থায় যাতে ফিরতে পারি। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন। বুঝেছি প্রভু, বাইরে কোনো বাধাই নেই, সব বাধা আমার ভিতরেই বাসা করে আছে। হে করুণাময়, তুমি শক্তি দাও যার সাহায্যে এই বাধাগুলোকে চিরতরে আমি ভেঙে ফেলতে পারি।